ফুলশয্যা ছিল তো, মানে বুঝি আমার না কিছুই মনে পড়ছে না। আমি বুঝেছি রাধিকা, তুমি জানতে চাইছো কাল রাতে আমরা কতটা কাছাকাছি এসেছি। আচ্ছা রাধিকা, তুমি কাল রাতের এক্স্যাক্টলি কোন ঘটনাটা জানতে চাইছো বলো তো। না আমি জানতে চাইছিলাম যে আমরা, না না কিছু না, কিছু না, ফরগেট ইট, ভুলে যাও, কিছু না। তা বললে হবে? শুনো আমি বলছি, কাল রাতে, না 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 আমি শুনবো না, আমি কিছু শুনবো না। শুনো না, কাল রাতে এখানে, না আমি কিছু শুনবো না। কাল রাতে আমরা এই বিছানায় আমরা দুজনে শুয়েছিলাম, আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা দুজনে একসাথে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা দুজনে ফুলশয্যার রাতে ঘুমিয়ে পড়লাম। না ঠিক আছে, আমাদের তো এখন হানিমুন বাকি আছে, আমরা কালকের রাতটা সেখানে কম্পেনসেট করে নেব। কিন্তু ফুলশয্যার রাতে এটা হলো কিভাবে, মানে আমরা দুজন ঘুমিয়ে পড়লাম? আচ্ছা ছাড়ো এসব রাধিকা, ব্রেকফাস্ট করে নাও, আমি নিজে হাতে তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি। তাহলে নিজের হাতেই খাইয়ে দাও। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? বাড়াবাড়ি কোথায়, এই যদি তোমার গার্লফ্রেন্ড তোমাকে খাইয়ে দিতে বলতো তাহলে তো তুমি তো খাইয়ে দিতে, বউ বলছে বলে তাই জন্য এত কথা শোনাচ্ছ। মানে গার্লফ্রেন্ড আবার কে? ওমা আমার মনে আছে, মানে একটু একটু মনে আছে, কাল রাতে তুমি তোমার এক্স গার্লফ্রেন্ড এর কথা বলছিলে না? আমাদের ফুলশয্যার রাতে তোমার জাহ্নবীর কথা মনে পড়ছে? বাহ বাহ খুব ভালো। কি জানো তো, তুমি আমার জীবনে আসার পর আমি বুঝলাম যে জাহ্নবী আমার লাইফ থেকে একেবারেই মুছে গেছে। আমার আমার কিছু মনে নেই। তবে যে এক্ষুনি বললে তোমার কাল রাতের সমস্ত ঘটনা মনে আছে, সব ড্রামা না, আসলে তোমার কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। যে কোনো একটা মুঠো চুজ করো তো। এটা কি রাধিকা, এত প্রশ্ন করো কেন বলো তো, চুজ করো। আচ্ছা কি এটা, হাত দাও। হ্যাঁ এটা এই জন্য পড়াচ্ছি যে কেউ যদি তোমার কাছে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এটা সবসময় তোমাকে রক্ষা করবে। ও এক মিনিট দাঁড়াও। এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। যখনই আমি তোমার কাছে থাকতে পারবো না, এই ব্রেসলেটটা তোমাকে আমার কথা মনে করাবে। তোমার মনে হবে আমি আমি তোমার কাছেই আছি। আর শোনো, ভুল করেও কিন্তু তুমি এই ব্রেসলেটটা খুলবে না, আমি বলে দিলাম। যখনই তুমি এই ব্রেসলেটটাকে দেখবে তখনই তোমার মনে হবে যে আমি তোমার পাশেই আছি, তোমার খুব কাছে। তার মানে তুমি এই ব্রেসলেটটা পরিয়ে আমার উপর তোমার অধিকারের শিরমোহর ছাপ এঁকে দিলে, তাই তো?
ওমা, দেব নাই বা কেন? তুমি তো তোমার ভালোবাসার অধিকার দেখিয়েছো, আমার সিঁথিতে সিঁদুর দিয়ে শিলমোহর ছাপ দিয়েছো, তাহলে তোমার বেলায় অন্যরকম হবে কেন? রাধিকা, আমি এটা সবসময় পরে থাকব, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি সব সময় এটা পরে থাকব, কারণ আমি সব সময় তোমাকে আমার পাশে চাই। তুমি সব সময় আমার মনের ভেতরে আছো, তাই তোমাকে আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই আমার। আমি তোমাকে বলেছিলাম ওনাদের সঙ্গে আমাদের ভাবনা চিন্তার কোনো মিল হবে না। সো ইন দিস কেস আই ডোন্ট ওয়ান্ট টু সাইন দিস ডিল। ডোন্ট ওয়ারি, তোমরা আমার হাজবেন্ডের কথা ধরো না। ডিজাইনের ব্যাপারে আমার হাজবেন্ড আমাকে ট্রাস্ট করে। তুমি তোমার এফোর্ট দিয়ে চেষ্টা করে যাও, মধ্যে থেকেই আমি বেস্টটা পেয়েছি। আমার ওয়াইফ কিন্তু একজন অসাধারণ মহিলা, সিরিয়াসলি। ওর হাতে কিন্তু জাদু আছে, ও যে জিনিসের উপর হাত দেয় সেটা কিন্তু সোনা হয়ে যায়। সো ইন দিস কেস বি রেস্ট অ্যাসিওরড, ওর যখন আপনাদের কালেকশনগুলো পছন্দ হয়েছে তাহলে ওই কালেকশনগুলো কিন্তু একদম টপে নিয়ে যাবে। নিশ্চয়ই মিস্টার অ্যান্ড মিসেস দত্ত, সেটাই হবে আমার বিশ্বাস। তুমি তাহলে এই ডিলটা সাইন করতে চাইছো? Yes। আমি তো ভাবছিলাম ডিলের অ্যামাউন্টটা ডাবল করতে। শুধু তোমরা রাজি হলে কি হবে, আমাদেরকেও রাজি হতে হবে। মানে ডিলটা তো ফাইনালাইজ হয়েই রইল, মানে আমরা না কোনো ডিসিশন নেওয়ার আগে আমাদের বাড়ির প্রত্যেককে একবার জানাই, মানে ওনাদেরও ইনভলভ করি। কর্ণ সেটাই অ্যাকচুয়ালি বলতে চেয়েছে। মিস্টার সেন কখন কাকে কি বোঝাতে চায় সেটা আমি খুব ভালো করে জানি। তাহলে কাল কি তোমরা জানো? না বলো না। দেখো, আমার মনে হয় এই ডিলটা তোমাদের কোম্পানির ব্র্যান্ডকে ইন্টারন্যাশনাল মার্কেটে আলাদাই একটা এক্সপোজার দেবে। সুতরাং ডোন্ট সে নো। রাধিকা, আমার এখনো মনে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা নেওয়া উচিত হয়নি। কর্ণ, আমি জানি মিস্টার দত্ত এবং ওনার ওয়াইফকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, বাবার কতদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল প্রজেক্ট করার। শোনো না, এই প্রজেক্টের মাধ্যমে আমাদের কোম্পানি সেন ক্রিয়েশন ইন্টারন্যাশনাল মার্কেটে এন্ট্রি করতে পারবে। আমার মনে হয় না এই সুযোগটা আমাদের হাতছাড়া করা উচিত। এই প্রজেক্টটা যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে সেন ক্রিয়েশনের অনেক উন্নতি হবে। প্লিজ প্লিজ, তুমি একবার ভেবে দেখো। মা, বাবা, আমি গুড নিউজটা দিয়ে আসি। রাধিকা, একবার কথাটা শোনো। আই এম শিওর সবকিছু জানার পর তোমার ভালো লাগবে না, তখন হয়তো তুমি নিজে থেকে প্রজেক্ট করতে চাইবে না। আমি তোমাকে সবকিছু বলতে চাই কিন্তু বুঝতে পারছি না কথাটা শুরু করবো কি করে। কিন্তু যেভাবেই হোক রাধিকাকে জাহ্নবীর ব্যাপারে সব কিছু জানাতে হবে। বড্ড আনন্দ হচ্ছে গো, বড্ড আনন্দ হচ্ছে। আমাদের
আমাদের ব্যবসাটা একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। হ্যাঁ, শেন ক্রিয়েশন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে উঠবে। তোমাদের জন্য এটা হলো রাধিকা, তোমাদের জন্য কংগ্রাচুলেশনস। আমি 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 কালই কালই আমার কনফার্মেশন লেটার ওদেরকে পাঠিয়ে দেবো। ছেলে আর ছেলের বউয়ের জন্য তোমার স্বপ্ন পূরণ হলো বলো? ইয়েস ইয়েস। সত্যি তোমাদের ব্যবসার ব্যাপারে দেশের গন্ডি পার করে বিদেশে ছড়িয়ে পড়লো? কর্ণ, আর তোমার ছোট কাকাকে দেখো, দেখো এই কোথাও শুয়ে বসে বিশ্রাম করছে। ওর ব্যবসাটা আর গ্রামের গন্ডি পার করতে পারলো না। রাধিকা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলো না। একজন বিবাহিত পুরুষ বিজনেস ট্রিপে ওনার সাথে একজন মহিলাকে নিয়ে যান, আর ঠিক উনি বাড়ি ফেরার পরই ওনার ওয়াইফ কোনোভাবে সবটা জানতে পেরে যায়, আর ঠিক তারপরেই ওনার ওয়াইফ কোর্টে ডিভোর্স ফাইল করেন ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ আর প্রতারণার অভিযোগ এনে। কারণ ওনার সন্দেহ হয় ওই মহিলার সাথে ওনার হাজবেন্ডের কোনো একটা সম্পর্ক আছে। কারণ ওই মহিলা ওনার হাজবেন্ডের এক্স গার্লফ্রেন্ড ছিল। কিন্তু হাজবেন্ডের দাবি যে কোনো মহিলাকে বিজনেস ট্রিপে নিয়ে যাওয়া মানে তার সাথে সম্পর্ক আছে এমনটা নয়। আচ্ছা বৌদি, তোমার কি মনে হয় বলো তো, কে ঠিক আর কে ভুল? কোনোভাবে এই মহিলাকে এই কন্টেস্টে ডিভোর্সটা পাবে? রিনি, তোমার কি মনে হয়? দেখো বৌদি, মহিলার সমস্ত পয়েন্ট আমার খুব উইক লাগছে। উনি তো ওনার হাজবেন্ডের বিরুদ্ধে কোনো প্রুফ দেখাতে পারছে না, সবটাই সন্দেহের ভিত্তিতে উনি অভিযোগ করছে না? দেখো রিনি, আমার কিন্তু ভদ্রলোককেও অনেস্ট লাগছে না, মানে উনিও কিন্তু অনেস্ট নন। বিজনেস ট্রিপের বিষয়টা উনি ওনার ওয়াইফের কাছে লোকাতে গেলেন কেন? না মানে এই পুরো ব্যাপারটা, এই বিজনেস ট্রিপের ব্যাপারটা উনি যদি পরিষ্কার করে ওনার ওয়াইফকে বুঝিয়ে বলতেন তাহলে হয়তো ওনাদের মধ্যে এত ভুল বুঝাবুঝি হতো না। সেক্ষেত্রে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে ভদ্রলোক অনেস্ট নন। সন্দেহ কিন্তু আমার ভদ্রলোকের উপরেও হচ্ছে। ওনাকে আমি ক্লিন চিট দিতে পারছি না। হতেই পারে, আমি বলছি না হতে পারে না, হতেই পারে উনি ওনার এক্স গার্লফ্রেন্ডের সাথে বিজনেস শুরু করতে চান, তাতে কোনো ক্ষতি নেই, ফেয়ার এনাফ। কিন্তু অ্যাটলিস্ট ওনাকে ওনার ওয়াইফের কাছে অনেস্ট থাকতে হবে, এইটুকু এক্সপেকটেশন তো করতেই পারে ওনার ওয়াইফ ওনার থেকে। ওনার স্ত্রীকে কিন্তু ওনার সবকিছু জানানো উচিত। তবে রিনি, তুমিও ঠিক, কিন্তু ওনার স্ত্রীকে ওনার স্বামীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনতে গেলে একটা একটা খুব ভাইটাল প্রমাণ দরকার। কারণ আইন কিন্তু কোনো কিছুই প্রমাণ ছাড়া করে না। হুদি, ইউ আর অ্যামেজিং। তুমি তুমি যে কথাগুলো বললে না, তারপর কেসটা আমার কাছে পুরো জলের মতন ক্লিয়ার হয়ে গেল। এরপর কেসটা স্টাডি করার জন্য আমি একটা নিউ পার্সপেক্টিভও পেলাম। বৌদি, তুমি তো লটা নিয়ে পড়তে পারতে। যা, লটা নিয়ে পড়তে পারতে। রিনি, সব বুঝে গেছিস? তাহলে এখন গিয়ে কালকের ইন্টারভিউর জন্য প্রিপারেশন নে। ওকে দাদা ভাই, বৌদি আসছি, যাও। দাঁড়াও রাধিকা, তোমার সাথে সত্যি একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি ব্যাপার বলো তো মিস্টার কর্ণসেন? রিনি যে কেসটার ব্যাপারে বললো, সেরকম কাউকে তুমি চেনো নাকি? না না, আমার বোনের নিশ্চয়ই কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নেই। এই নেই তো রাধিকা, সব কিছুতে মজা ভাল লাগে না, প্লিজ বি সিরিয়াস।
আই এম সরি কি হয়েছে দেখি, কি হয়েছে কি হয়েছে? তোমাকে এত ডিস্টার্বড লাগছে কেন? কি হয়েছে বলো, আমি শুনছি, সবটা শুনবো, বলো। শুনো কর্ণ, একবার আমার ঘরে শুনে যা তো, একটু দরকার আছে। বাবা ডাকছে। হ্যাঁ যাও, বাবা ডাকছে। রাধিকা তুমি এখানে ওয়েট করো, আমি তাড়াতাড়ি আসছি। তুমি কাজটা সেরে এসো, আমি এখানেই আছি, আমি তোমার কথাটা শুনবো, তুমি যাও। রাধিকা আমার অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ল। না, কালকে সকালে উঠে আমার প্রথম কাজ হবে রাধিকাকে জাহ্নবীর বিষয়ে সবকিছু জানানো। কাল আমায় বলতেই হবে রাধিকাকে। আমি তখন থেকে তোমার ধরে নিতে পারি যে তোমার সম্মতি আছে? রাধিকা, আসলে দুজন পুরনো বন্ধু অনেকদিন পর এক হলাম, তো তাই পুরনো স্মৃতিগুলো একটু চালিয়ে নিলাম। কোথায় কোথায় এত দেরি হয়ে গেছে দেখো। ও মাই গড, সত্যি অনেক দেরি হয়ে গেছে। আই এম সো সরি রাধিকা, তোমার হাজবেন্ডকে আমার কাছে এতক্ষণ আটকে রাখার জন্য। তবে আমার মনে হয় না কর্ণর এর জন্য কোনো অনুশোচনা আছে বলে। আমার তো মনে হয় ও আমার সঙ্গটাকে এখনো ঠিক আগের মতোই এনজয় করে, তাই না? রাধিকা চলো। তুমি তো তোমার বউয়ের সাথে আমার ঠিক মতন আলাপই করিয়ে দিলে না। জানো রাধিকা, কর্ণ আর আমি কিন্তু খুব ভালো একটা জুটি ছিলাম কলেজে। কর্ণর জন্য কলেজের মেয়েরা ফিদা ছিল, কিন্তু কর্ণ আমার জন্য। আমরা খুব সিজলিং কাপল ছিলাম, এমনকি আমরা কলেজ ফ্রেশার্সে উইনারও হয়েছিলাম। আই হোপ তুমি এগুলো শোনার পর জেলাস ফিল করছো না, মানে হিংসে হচ্ছে না। জাহ্নবী ইচ্ছে করে এগুলো বলে রাধিকাকে ইনস্টিগেট করছে, যাতে রাধিকা রেগে গিয়ে আউটবাস্ট করে। আপনি যে আমার স্বামীর গার্লফ্রেন্ড ছিলেন সেটা আমি প্রথম দিনই আন্দাজ করতে পেরেছি। না না, কর্ণ আমাকে কিছু বলেনি,
আসলে কি বলুন তো মিসেস দত্ত, আমরা দুজনে না ওয়ান সোল, যাকে বলে একই আত্মা, তাই আমাদের খুব একটা বেশি কথা বলার প্রয়োজন পড়ে না। আমরা যদি একে অপরকে কিছু বোঝাতে চাই তাহলে এমনি না বলে কথাটা বুঝিয়ে দিতে পারি। আরেকটা কথা কি জানেন তো, আপনি আমার স্বামীর অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। মানুষ নিজের অতীতকে স্মৃতিতে রাখে, কিন্তু বাঁচে বর্তমানকে নিয়ে। ইনফ্যাক্ট আমার কেন কিছু যায় আসবে, আমি তো বরং খুশি হয়েছি যে আপনি আমার হাজবেন্ডের বান্ধবী। আসলে কর্ণর বন্ধু বান্ধবদের সাথে আমার তো খুব একটা বেশি আলাপ পরিচয় নেই, আপনার সাথে আলাপ করে আমার সত্যি খুব ভালো লাগলো। কি গো বলো, ওনাদের বাড়িতে আসতে আপনারা আসবেন? হ্যাঁ, আমাদের বাড়িতে আপনি এবং আপনার হাজবেন্ড, আপনারা দুজনে আমাদের বাড়িতে আসবেন, জমিয়ে খাওয়া দাওয়া হবে এবং আড্ডা হবে। আমার এবং আমার স্বামীর খুব ভালো লাগবে আপনারা এলে। আজকের মতন আসি, চল। আরেকটা কথা, রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকব। চলো রাধিকা। আমি আগে গিয়ে ইনফর্ম করি যে আপনি এসেছেন, সো প্লিজ ওয়েট। জানবি না কোনোদিনও কর্ণের কেবিনে ঢুকতে ওয়েট করেছে, না কোনোদিনও কর্ণের জীবনে ঢুকতে ওয়েট করেছে। কর্ণের জীবনে জাহ্নবীর সর্বত্র অপারিততা। ম্যাম, ম্যাম প্লিজ ওয়েট, ম্যাম, ম্যাম বলছি প্রাইসটা রেডি করে আজকের মধ্যে কিন্তু মেলটা সেন্ড করে দিতে হবে, ঠিক আছে? আজকের মধ্যেই কিন্তু মেলটা সেন্ড করতে হবে। কি ব্যাপার ম্যাম, আমি তো এখানে একটা মিটিং করছি। রাধিকা, আমি ওনাকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু উনি তো। ইটস ওকে, আমি বোধহয় ভুল কেবিনে ঢুকে পড়েছি। জাস্ট আ সেকেন্ড মিসেস দত্ত, তোমরা এখন এসো, পরে কথা বলছি। মিসেস দত্ত, আপনি ভুল কেবিনে আসেননি, আপনি আমার হাজবেন্ড কর্ণ সেনের কেবিনে এসেছেন। এবং আমি আর আমার হাজবেন্ড তো আলাদা নই, তবে আপনি বোধহয় এখানে কর্ণকে এক্সপেক্ট করছিলেন, তাই না? আই এম সো সরি মিসেস দত্ত, আজকের মিটিংটা আমি কোঅর্ডিনেট করব, কারণ আজ তো কর্ণ অফিসে আসতে পারবে না। দিস ইজ নট ডান, কমিটমেন্ট ফেল করাটা খুব আনপ্রফেশনাল। কমিটমেন্ট? অ্যাকচুয়ালি আমার হাজবেন্ড তো শুধু আমার কাছে কমিটেড, একটা লাইফ টাইম কমিটমেন্ট আছে ওর আমার প্রতি। আর আই এম শিওর আমার হাজবেন্ড আপনার কাছে কোনো পার্সোনাল কমিটমেন্ট করেনি, আই এম শিওর অ্যাবাউট ইট। সো আমাদের এই ইন্টারপার্সোনাল কমিটমেন্টের জায়গা থেকে আমার ফুল রাইট আছে আমার হাজবেন্ডকে রিপ্রেজেন্ট করার, ওর অনুপস্থিতিতে
কোনো মিটিং অ্যাটেন্ড করা আর গেটিং ব্যাক টু প্রফেশনালিজম। ওয়েল, প্রফেশনালিজমের কথাটা এই মুহূর্তে না বলাটাই বেটার, বিকজ কারোর কেবিনে নক না করে ঢুকে পড়াটা ওটাই প্রফেশনালিজম নয় মিসেস দত্ত। ওকে, আমার হাতে না বেশি সময় নেই, কাজ শুরু করা যাক। জানি আপনি এখন অতীতের স্মৃতি করে অনেক কিছু বের করবেন, অনেক কাজ আপনার। রাধিকাকে যতটা বোকা ভেবেছিলাম ততটাও নয়। কর্ণ জানে তুমি ওর চেয়ারে যে জাঁকিয়ে বসেছ? দেখো আমি তোমার থেকে কর্ণকে ভালো চিনি, কর্ণকে যদি চিনতে তাহলে জানতে যে কর্ণর যেটা নিজস্ব সেটাও নিজস্ব, মানে সেই জিনিসটা ও কারোর সাথে শেয়ার করতে পছন্দ করে না। আর সেখানে তুমি ওর চেয়ার অকিউপাই করেছো জানলে ও কিন্তু খুব রেগে যাবে, কারণ আমি তোমার থেকে কর্ণকে অনেক ভালো চিনি। আপনি একদম ঠিক কথা বলেছেন মিসেস দত্ত, আপনি কর্ণকে চিনেন কিন্তু আমি আমার স্বামীকে চিনি। ও না আমার কোনো কাজই কখনো আপসেট হয় না, আসলে আমাকে খুব ভালোবাসে তো। সবচেয়ে বড় কথা, আমার সিঁথিতে ওর দেওয়ার সিঁদুরই তো আছে, সেই সিঁদুরের জন্যেই আজ আমি ওর অর্ধাঙ্গিনী, এবং সেই সিঁদুরের অধিকারেই তো আমি ওর হয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি মিসেস দত্ত। আমার মনে হয় কর্ণ আমার আর ওর ব্যাপারে রাধিকাকে সবটাই বলে দিয়েছে।